কিচেন কুইন নমস্কার দর্শক বন্ধু মু স্বাতি আপনাকু স্বাগত করুচি কিচেন কুইন রো আও এক ফ্রেশ এপিসোড রে দর্শক বন্ধু পাগ টিকে ঠান্ডা থিলে কি বর্ষা হউতিলে ইচ্ছা হুয়ে কিছি চটপটা ও মশলাদার খাইবা পাই আর সেথি পাই বাহারকু যিবা পড়ে বেলে বেলে ইচ্ছা হুয়ে ঘরে এমতি কিছি জিনিস থিব যোতরে আমি কিছি চটপটা জিনিস করি পারিবা আর সেইতে পাই আমি আসি আন্টিকো পাখরে পৌঁছিছু আন্টিকু স্বাগত করিবা আন্টি নমস্কার নমস্কার আন্টি যেতবে পাগ টিকে ঠান্ডা হুয়ে মন হুয়ে কিছি টিকে চটপটা খাইবা পাই কিন্তু বাহারকু যিবাকু ইচ্ছা নথায় কি বেলে বেলে বর্ষা হউতায় বাহারকু যাই পারুনা তো ঘরে এমতি কিছি জিনিস থায়ে যোটা কি আমি চাইলে বনাই পারিবা তো আজি আমি আন্টি কটলেট বনাইবা তো কটলেটরে আমি কো কো টাইপ্র কটলেট আজি বনাইবা ঘরে যা সব অছি আমি তাকুই নেইকিনি গোটা করিবা পকোড়া করি পারিবা কি কটলেট করিবা মাইন্ডসেট প্রথমর করিও পড়িবো কোন করিবা পড়িবো তো আজি আমা ঘরে মক্কা আছি কর্ন জো মটর এসব তো ঘরে নর্মালি মিলি যাউচি তাকুই নেইকি মু করছি কর্ন স্টিক কটলেট তো যে কর্ন স্টিক কটলেটটা আমি সুইট কর্ন রে করিবা হ্যাঁ তো কোন কোন সব দরকার আম পাই তাপে কর্ন তো দরকার মক্কা দরকার কিছু গ্রিন মটর দে দেবা গাজর কিছু দেবা কটা পিয়াজ আউ ব্রেড ক্রম টিকে দেলে যদি ব্রেড ক্রম নাহি বি খালি ব্রেড যদি অছি বি আমি দেই পারিবা নাহি তো ময়দা আউ আরা রুটি কি বি দেই পারিবা বহুত কম কারণ পরিমাণ অনুসার দবার আছে নালে কাদুয়া কর দেব কটলেট র সেপটা আসিবনি সিঝা আলু গোটে দেবা লেম্বু রস কঞ্চা লঙ্কা আউ চাট মশলা তাহলে আমি আটি আরম্ভ করিবা হ্যাঁ এবে আরম্ভ করিবা মতে সে কর্নটা দেখাও দেখে দেউছি কর্ন নর্মালি কর্ন যে বিক্রি হচ্ছে তাকে আনিপারা এটা গোটে কপ রাখিছি এ আলু সিঝাটা গোটে রাখিছি আর দেখি তাকে চকটে দিয়ে মিশাই দেওয়া আচ্ছা হল গাজর কোরা রাখিছি এটা দেখাই দেলে কোণ কি জনা পড়বে কেমতি হচ্ছে গাজর পুরা পতলা কি তাহলে মিশি যাব যেমতি মকা মটর রাখিছি মকা সাংে অল্প মটর দেওয়া আচ্ছা কেনা গোটে সুন্দর দেখা যাব কলরফুল দেখা যাব পিলা যে খাইব আগ্রহ করবি এবে আমি আরম্ভ করে গোটে ফ্রাই করেদেবা গ্যাস অন করে দিয়ে দেখ তেলটা গোটে চামচ আমি তেল দিয়েছে অধিকা তেলর আবশ্যকতা নাই ছোট কঞ্চা লঙ্কা টিকে কাটিকি পকাই দেওয়া যেহেতু আমি কটলেট করছো না অলগা মকা মটর সবু দেবা এথের একটা কঞ্চা লঙ্কা এখানে কাটি পকাই দেওয়া পিঁয়াজকে বেশি ভাজিবানি কারণ সবু টিকি হালকা ভজা রহব যেহেতু আপু তারপরে আমি ছাণিবা তো হালকা ভজা রহব দেখ মকা আমি এতে টিকে দিয়ে দেলে মকা টিকি অধিকা যেহেতু আমি কম স্টেক করছো টিকি মকা অধিকা দেবা গ্রিন মটর এখন চাইলে বি আমি কঞ্চা বাদাম কে বি ভাজিকি দেই পারিবা টিকে ভাজি আসিলা বাসনা টিকে ভাল লাগিলা এবে আমি এটা গাজর দেই দেবা আমি এতে আন্টি লুণ বিলকুল পকেই নে এবে পকেইবা লুণ পকেইবা আলু পকেইবা আউ তো বেশি কিছু আমি এতে মশলা রাখিনে না তো আপরে লুণ আউ মু কইছি না সব জিনিস মিশি গলা পরে আমি যদি লুণ দউছে তাহলে অন্দাজটা ঠিক রহিব গাজর গুড়াক মিশিগলে টিকে সুন্দর দেখা যাব লুণ আউ আলুকু একা সাংে পকাই দেবা আমি টিকে চাট মশলা পকাইবা সেপাই টিকে কম লুণ দেবা যেমনি আন্টি কহিলে চাট মশলার তো অলরেডি লুণ থাকে সেপাই আমি এতে টিকে কম লুণ পকাউছে বাকি যেত চাট মশলা পকাইবা লুণটা ব্যালান্স হয়ে যাব এটা প্রায় মিশি আসিলাম আলু সহ এটা মিশিগলে ফার্ষ্ট আলু আউ পিঁয়াজর যে ফ্রাইটা হল তার বি গোটে বাসনা অলগা আসিলা তারপরে এথরে দি চাট মশলা পকাই দেবা নর্মালি কটলেট হেলা পরে আমি পকাউ আমার মশলা রেডি হয়ে গেল এবে ছাণিবা পাই তেলটা বসাই দেবা আচ্ছা ছাণিবা পাই তেল বসাইলা পরে আমি আকু গড়িবা এবে এবে এটা ঠান্ডা হয়ে গলানি যেহেতু আমি ছাণুছি আকু সেথিপাই আকু আমি ব্রেড ক্রমটা দউছি যদি ব্রেড ক্রম ঘরে না যেমতি প্রথমরু কহিলি ব্রেড যদি খালি অছি বি আমি এতে দেই পারিবা যদি আমি গোটে কপ মকা নেইছে আর অধা কপ মটর নেইছে সেতরে বড় দুই চামচ ব্রেড ক্রম নবার আছে
ଆମର ତେଲ ଗରମ ହେଲା ଭିତରେ ଆକୁ ଆମେ ଗଢ଼ିବା। ଟିକେ ଗାଜର କମ୍ ଲାଗୁଛି, ଯଦି ବି କମ୍ ଲାଗିଲା ଟିକେ ଆମେ ଆଡ଼୍ କରିପାରିବା, ପଛରେ ଆଡ଼୍ କରିପାରିବା ନହେଲେ ପ୍ରଥମରୁ ପକାଇଦେବା। ମୋତେ ଲାଗୁଛି ଟିକେ କମ୍ ଲାଗୁଛି ବୋଲି ଟିକେ ଆଉ ଟିକେ ଆଡ଼୍ କରିଦେବା। ମୋତେ ଏବେ ଯେଉଁ ଷ୍ଟିକ୍ ରଖିଛି ଆମେ ସେ ଷ୍ଟିକ୍ରୁ ଗୋଟେ ଗୋଟେ ଦିଅ। ଦୁଇଟାକ ଷ୍ଟିକ୍ ଦେବାର କାରଣ ହେଉଛି ପିଲାମାନେ ଖାଇବାକୁ ସୁନ୍ଦର ଲାଗିବ, ଧରିକିରି ଖାଇପାରିବେ ଆଉ ଭଲ ବି ଦେଖାଯିବ। ହେଲେ ଆମକୁ ହାଲକା ମାନେ ତେଲରେ ଛାଡ଼ିବାର ଆଉ ଚାନ୍ସ ନଥିବ। ପକାଇବା ଆଟି, ଆମେ ଏଇଟାକୁ କ'ଣ ଡିପ୍ ଫ୍ରାଏ କରିବା ନା ଏଇଟା ଅଳ୍ପ ସମୟ ଖାଲି ଫ୍ରାଏ କରିବା? ନାଇଁ, ଡିପ୍ ଫ୍ରାଏ କରିବାକୁ ପଡ଼ିବ। ଡିପ୍ ଫ୍ରାଏ କଲେ କ'ଣ ବ୍ରାଉନ୍ କଲର୍ ଦେଖାଯିବ ଆଉ କ୍ରିସ୍ପି ଲାଗିବ। ହଁ, ତ ଚଟପଟା ଆଇଟମ୍ ଭିତରେ ଆମେ ହେଲ୍ଦି ଖାଇବାଟେ ବି ପାଇପାରୁଛେ। ଗୋଟେ ଗୋଟେ କାଢ଼ି ସସ୍ ବି ଦରକାର ହେବ ଆଣ୍ଟି, ଟିକେ ଆମେ ସସ୍ ଦେଇଦେବା। ଆଣ୍ଟି ବଢ଼ିଆ ଦେଖା ତ ଯାଉଛି, ମୁଁ ଆକୁ ଟ୍ରାଏ କରୁଛି। ଆଣ୍ଟି ବହୁତ ୟମି ହେଇଛି, କ୍ରିସ୍ପି ହେଇଛି କାହିଁକିନା କ୍ରମ୍ଟା ଆମେ ପକାଇଛେ, ତା ସହିତ ଖଟା ମିଠା ଲାଗୁଛି, ରାଗ ବି ଲାଗୁଛି କାହିଁକିନା ଚାଟ୍ ମସଲାଟା ବି ପଡ଼ିଛି। ଆଉ ଗୋଟେ ମେନ୍ କଥା ହେଲା ଏଥିରେ ମଟର ପକାଇଛେ, କର୍ନ ପକାଇଛେ, ଗାଜର ପକାଇଛେ, ତ ନିହାତି ହେଲ୍ଦି ଆଉ ହେଲ୍ଦି ସହିତ ଚଟପଟା ଖାଦ୍ୟଟା ବି, ତ ନିଶ୍ଚୟ ଆପଣମାନେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ କାରଣ ଏ ପାଗରେ ଏମିତି ଚଟପଟା ଖାଇବା ବହୁତ ଭଲ ଲାଗିବ। ଦେଖିନିଅନ୍ତୁ କ୍ୱିକ୍ ଗ୍ୟାପ୍ କର୍ନ ଷ୍ଟିକ୍ କଟଲେଟ୍। ଆବଶ୍ୟକ ସାମଗ୍ରୀ: ମକା ଗୋଟେ କପ୍, ଗ୍ରୀନ୍ ମଟର ଅଧ କପ୍, ଗାଜର କୋରା ଗୋଟେ କପ୍, କଟା ପିଆଜ ଗୋଟେ କପ୍, ବ୍ରେଡ୍ କ୍ରମ୍ପ 2 ଚାମଚ, ସିଝା ଆଳୁ ଗୋଟେ, ଲେମ୍ବୁ ରସ, କଞ୍ଚା ଲଙ୍କା, ଚାଟ୍ ମସଲା, ରିଫାଇନ୍ ତେଲ। ପ୍ରସ୍ତୁତି ପ୍ରଣାଳୀ: ପ୍ୟାନ୍ରେ ଗୋଟେ ଚାମଚ ରିଫାଇନ୍ ତେଲ ପକାଇ କଟା କଞ୍ଚା ଲଙ୍କା, କଟା ପିଆଜ, ମକା, ଗ୍ରୀନ୍ ମଟର, କୋରା ଗାଜର ପକାଇ ଭାଜନ୍ତୁ। ଟିକେ ଭାଜି ହୋଇଗଲେ ଚକଟା ଆଳୁ ଓ ଲୁଣ ପକାଇ ମିଶାନ୍ତୁ। ତାପରେ ଅଳ୍ପ ଚାଟ୍ ମସଲା ପକାନ୍ତୁ ଓ ବ୍ରେଡ୍ କ୍ରମ୍ 2 ଚାମଚ ପକାଇ ଭଲ ଭାବେ ଗୋଳେଇ ଦିଅନ୍ତୁ। ତାପରେ ଷ୍ଟିକ୍ରେ କଟଲେଟ୍ ଗଢ଼ି ତେଲରେ ଛାଣି ଦିଅନ୍ତୁ। ଏବେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା ଆପଣଙ୍କର କର୍ନ ଷ୍ଟିକ୍ କଟଲେଟ୍। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଣ୍ଟି ତ ମୋତେ ୟମି ୱାଲା କର୍ନ ଷ୍ଟିକ୍ କଟଲେଟ୍ ଖୋଇଲେ, ଏବେ ଆମେ ଖାଇବା ଭେଜ୍ କଟଲେଟ୍। ଆଉ ଭେଜ୍ କଟଲେଟ୍ କେମିତି କ'ଣ ହବ ଆଣ୍ଟିଙ୍କ ଠାରୁ ହିଁ ଜାଣିବା। ଆଣ୍ଟି ଏବେ ଭେଜ୍ କଟଲେଟ୍ କରିବା, ତେବେ ଭେଜ୍ କଟଲେଟ୍ ପାଇଁ କ'ଣ କ'ଣ ଦରକାର? ଭେଜିଟେବୁଲ କଟଲେଟ୍ରେ ହେଲା ବନ୍ଧାକୋବି, ମୁଖ୍ୟ ହେଉଛି ବନ୍ଧାକୋବି, ଗାଜର, ବିଟ୍, ଆଚ୍ଛା ଏ ତିନିଟା ନିହାତି ଦରକାର। ତାପରେ ଆଳୁ ସିଝା, କଟା ପିଆଜ, ଏଥିରେ ଆମେ ଦେଉଛୁ ସେଥିରେ ବ୍ରେଡ୍ କ୍ରମ୍ ଦେଇଥିଲେ, ଏବେ ସୁଜିରେ ଆମେ ଏଇଟା କରିବା। ଆଚ୍ଛା, ସୁଜିରେ ହବ ନାହିଁ ତ ସିମେଇ, ମସଲା କିଛି ଆମେ ଦେଉନି, କଟା ପିଆଜ, କଞ୍ଚା ଲଙ୍କା, ଜିରା, ଆଉ ବେଶୀ ମସଲା ନଦେଇ ଆମେ ଏହାକୁ ପ୍ଲେନ୍ରେ କରିବା। ଆଉ ଏଥିରେ ଆମେ ନଡ଼ିଆ ପାତି ଦେଇପାରିବା ଆଉ ବାଦାମ ବି ଦେଇପାରିବା। ତାହେଲେ ପ୍ରଥମେ କ'ଣ କରିବା ଆଣ୍ଟି? ଆମେ ଏବେ ଆଳୁଟାକୁ ଚକଟି ଦେବା, ପ୍ୟାନ୍ରେ ଭାଜିଦେବା, ବନ୍ଧାକୋବି, ଗାଜର, ବିଟ୍କୁ ଆକୁ ଟିକେ ଭାଜିଦେବା। ତାପରେ ଆମେ ଆଳୁ ଚକଟାଟା ମିଶାଇଦେବା, ମିଶାଇଲା ପରେ ଆମେ କଟଲେଟ୍ ଛାଣିବା। ଏବେ ପ୍ୟାନ୍ ଗରମ କରିଦେବା। ହଁ, ଆଚ୍ଛା, ପ୍ରଥମେ ଆମେ ଲଙ୍କା ଜିରାକୁ ଭାଜିବା, ଯେଉଁ ତେଲ ଦେଇକିରି ଲଙ୍କା ଆଉ ଜିରାକୁ ଭାଜିଦେବା, ପିଆଜ ପକାଇବା, ତାପରେ ପରିବା ପକାଇବା, ପରିବା ଲୁଣ ଦେଇକି ଟିକେ ନରମ କଲା ପରେ ଆମେ ଆଳୁ ଚକଟାଟାକୁ ଦେବା। ଟିକେ ଆମେ ଜିରା ଫୁଟେଇଦେଲେ, ତେଲ ବହୁତ କମ୍ ଦେଇଛେ, ଗୋଟେ ଚାମଚ ତେଲ ଦେଇଛେ, ବେଶୀ ଆବଶ୍ୟକ ବି ନାହିଁ। ଜିରାର ବାସ୍ନା ଆସିଗଲା, ଆଉ ଯିଏ ଚାହୁଁଛନ୍ତି ସାଦାରେ କରିବାକୁ ପିଆଜ ନଦେଲେ ବି ଚଳିବ। ବନ୍ଧାକୋବି ଆଉ ସବୁଗୁଡ଼ାକ ପତଳା ପତଳା ଛୋଟ ଛୋଟ କରି କାଟିବାକୁ ପଡ଼ିବ। ବିଟ୍ ଗାଜର
ଆଳୁ ସିଝାଟା ବି ଏଥିରେ ଦେଇଦେବା, ଟିକେ ଲୁଣ ଚଢ଼ା ଦେଇଦେବା। ବନ୍ଧାକୋବି ଆଉ ଗାଜର ଟିକେ ସିଝେଇବା, ବିଟ୍ ଆଉ ବନ୍ଧାକୋବି ଗାଜର ଟିକେ ସିଝେଇବା ଆମେ ଏଥିରେ। ଏଇ ଘୋଡ଼େଇଲା ଭିତରେ ଆମର କ'ଣ ହବ, ଆଳୁଟାକୁ ଚକଟିଦେବା। ଆମେ ଯେଉଁ ଆଳୁଟା ଦେବା ଆଣ୍ଠି, ସେଥିରେ ଆଉ କିଛି ଦେବାନି, ନା କିଛି ଦେବା ଦରକାର ନାହିଁ, ଖାଲି ସିଝା ଆଳୁଟାକୁ ଆମେ ଚକଟି ଦେବା। ଏଇଟା ଦେଖିଦେବା, ଖାଲି ଅଳ୍ପ ସମୟ ଭଜା ହବ, ଭଜା ବି ହେଇଆସିଲାଣି, ଏବେ ଆଳୁଟାକୁ ଦେଇଦେବା। ଗିନାଟା ସୁଜି ଗିନାଟା ଟିକେ ଦିଅ, ଏଥିରେ ଅଧା ଚାମଚ ସୁଜି ଆମେ ଦେଇଦେଲେ। ଆଚ୍ଛା, କାରଣ ସୁଜିରେ ହିଁ ଗଡ଼ା ହବ, ସୁଜିରେ ତାପରେ ସେ ଥାଳିରେ ଆମେ ସୁଜିଟାକୁ ଦେଇଦେବା। ଆଚ୍ଛା, ଦେଖ ଏଇ ସୁଜି ଏଠି ରଖିଲେ ତାରି ଉପରେ ଆକୁ ଗଢ଼ି ସାରିଲା ପରେ ସୁଜିରେ ଗଡ଼େଇକି ନେବା ଛାଣିବା ପାଇଁ। ଏବେ ତେଲଟାକୁ ବସେଇଦେବା ଗରମ କରୁଥିବା, ତାପରେ ଆକୁ ଆମେ ଗଢ଼ିଦେବା। ତେଲଟା ଗରମ ହେଉଥାଉ, ଏବେ ଆମର ତ ଇଏ ହେଇଗଲା, ଏବେ ଟିକେ ଡାଲଚିନି ଗୁଣ୍ଡ ଉପରେ ପକେଇଦେବା। ବହୁତ କମ୍ ଆମେ ଦେବା, କିନ୍ତୁ ଟିକେ ଦେଲେ ଟେଷ୍ଟଟା ଭଲ ଲାଗେ। ଟିକେ ଆମର ତେଲ ବି ଗରମ ହେଇଆସିଲାଣି, ଦେଖ ଆମେ ଏମିତି ଛୋଟ ଛୋଟ କରି ଗଢ଼ିଦେବା, ଯେମିତି ଆମର ଭେଜିଟେବୁଲ କଟଲେଟ୍ ହୁଏ ବଜାରରେ ସେମିତି। ଯାହାକୁ ଯେମିତି ସେପ୍ ବି ଭଲ ଲାଗିବ ସେ କରିପାରିବ, କିନ୍ତୁ ନର୍ମାଲି କଟଲେଟ୍ଟା ଏମିତିଆ ହୁଏ ବୋଲି ଆମେ ଏମିତି କରୁଛେ। ଦେଖ ସୁଜି ସିମେଇ ଏଇଟା ଦେଲେ ଟିକେ ଭଲ, ମାନେ ଶୁଖିଲା ରହିବ ଆଉ କଟଲେଟ୍ର ଟେଷ୍ଟ ଆସିବ। ବାସ୍ନା ଜାଣିପାରୁଥିବ, ଭଲ ବାସ୍ନା ଆସିଲାଣି କଟଲେଟ୍ର ବାସ୍ନାଟା। ଆମ ଘରେ ସବୁ ଅଛି, ଆମେ ସେଇଆକୁ ଟିକେ ଚେଞ୍ଜ ଚେଞ୍ଜ ଫୁଡ଼୍ କରିଲେ ବହୁତ ଭଲ ଲାଗିବ, ଯେଉଁଟାକି ନର୍ମାଲି ଘରେ ସବୁ ମିଳିଥାଏ। ତ ଆମେ ଟିକେ ପରିଶ୍ରମ ପଡ଼ିବ, କିନ୍ତୁ ଟିକେ ପରିଶ୍ରମ ବଦଳରେ ଆମେ ଯଦି ଏତେ ଟେଷ୍ଟି ଖାଇବା ଖାଇପାରିବା, ତାହେଲେ କାହିଁକି ସେ ପରିଶ୍ରମ ଆମେ ନ କରିବା। ସତୀ ଟେଷ୍ଟ କର, ପୁରା ମଜାଦାର ପାଗ ପାଇଁ ଆଣ୍ଠି ଏ କଟଲେଟ୍ଟା ବହୁତ ହି ବଢ଼ିଆ। ବଢ଼ିଆ ହେଇଛି, ଗରମ ଗରମା ଗରମ। ଦୋକାନ ଠାରୁ କିଛି କମ୍ ଅଛି କି? ବହୁତ ହି ବଢ଼ିଆ। ଦୋକାନରେ ତ ଛାଡ଼ ମୁଁ କହିବିନି, କାହିଁକିନା ଦୋକାନରେ ତ ମସଲା ଦିଅନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣ କିଛି ମସଲା ପକେଇ ନାହାନ୍ତି ଏଥିରେ। ନିଶ୍ଚୟ ଆପଣ ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଏ ଭେଜ୍ କଟଲେଟ୍ ଆଣ୍ଟି ଯେମିତି କରୁଛନ୍ତି ସେଇ ପ୍ରୋସେସ୍ରେ କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ଆପଣଙ୍କୁ ଭଲ ରେଜଲ୍ଟ ମିଳିବ ଆଉ ଚଟପଟା ଖାଇବାଟା ଆପଣଙ୍କୁ ଖାଇପାରିବେ। ତ ଦେଖିନିଅନ୍ତୁ କ୍ୱିକ୍ ରିକ୍ୟାପ୍। ଭେଜ୍ କଟଲେଟ୍ ଆବଶ୍ୟକ ସାମଗ୍ରୀ: ବନ୍ଧାକୋବି, ଗାଜର, ବିଟ୍, କଟା ପିଆଜ, ସୁଜି, କଞ୍ଚା ଲଙ୍କା, ଜିରା, ଡାଲଚିନି ଗୁଣ୍ଡ, ରିଫାଇନ୍ ତେଲ। ପ୍ରସ୍ତୁତି ପ୍ରଣାଳୀ: ପ୍ୟାନ୍ ଗରମ କରି ଗୋଟେ ଚାମଚ ତେଲ ପକାନ୍ତୁ, ତାପରେ କଟା କଞ୍ଚା ଲଙ୍କା ଓ ଜିରା ଫୁଟାନ୍ତୁ, ସେଥିରେ କଟା ପିଆଜ, ପତଳା କାଟିଥିବା ବନ୍ଧାକୋବି, କଟା ଗାଜର, ଲୁଣ ପକେଇ ଭାଜନ୍ତୁ ଓ ଦରକାର ପଡ଼ିଲେ ଘୋଡ଼େଇ ଦିଅନ୍ତୁ। ସିଝା ଆଳୁକୁ ଚକଟି ସେଥିରେ ଗୋଳେଇ ଦିଅନ୍ତୁ, ତାପରେ 2 ଚାମଚ ସୁଜି ପକେଇ ଗୋଳେଇ ଦିଅନ୍ତୁ। ଶେଷରେ ଡାଲଚିନି ଗୁଣ୍ଡ ପକେଇ ହାତରେ ଛୋଟ ଛୋଟ ଭେଜିଟେବୁଲ କଟଲେଟ୍ ଗଢ଼ନ୍ତୁ ଓ ସୁଜି ଉପରେ ଗଡ଼ାଇ ଦିଅନ୍ତୁ। କଟଲେଟ୍ ଗୁଡ଼ିକୁ ଗରମ ତେଲରେ ଛାଣି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଣ୍ଟିଙ୍କ ହାତ ତିଆରି 2ଟା କଟଲେଟ୍ ତ ମୁଁ ଖାଇଲି ଆଉ ବହୁତ ବଢିଆ ଟେଷ୍ଟି ହେଇଥିଲା। ନେକ୍ସଟ କଟଲେଟ୍ ଆଣ୍ଟି କ'ଣ କରିବେ ଆଣ୍ଟିଙ୍କ ଠାରୁ ବୁଝିବା। ଆଣ୍ଟି 2ଟା କଟଲେଟ୍ ମୋତେ ଖୋଇଲେ, ଏବେ କ'ଣ କରିବେ? ଆଜି କରିବା ନନ୍ଭେଜ୍ ପ୍ରନ୍ କଟଲେଟ୍ କରିବା। ପ୍ରନ୍ ପିଆଜ କଟା ଟିକେ, ଆଉ କଞ୍ଚା ଲଙ୍କା, ରସୁଣ, ସେ ଆଳୁ ସିଝା ଟିକେ ଦେବା, ବେସନ ଟିକେ, କର୍ଣ୍ଣଫ୍ଲୋର୍ ଟିକେ ଦେବା, ଆଉ ତା ଦେହରେ ମେନ୍ ଜିନିଷଟା ହେଉଛି ଧନିଆ ଆଉ ପୋଦିନା, 2ଟା ଯାକ ପଡ଼ିବ। ଏବେ ତ ମୁଁ କାଟିକି ରଖିଥିଲି, ତ ପ୍ରନ୍ଟା ଦେଇଦିଏ, ମୁଁ ପ୍ରନ୍କୁ ଛୋଟ ଛୋଟ କାଟେ, ଛୋଟ ପ୍ରନ୍ ହେଲେ ବି ଭଲ, କାରଣ ଛୋଟ ପ୍ରନ୍ରେ ଯଦି ଚୋପା ନ ଛଡ଼େଇ ପାରିବ ତାହେଲେ ବି ଠିକ୍ ହେବନି।
আচ্ছা তো আমি তো কাটিকি রাখি দেইছে হ্যাঁ এথরে বে কোন কোন পকেবা এবে আমি মতে সে বড় বাউলটা দিও আমি সেতরে পকে দেবা বেসন পকেবা আর যে কর্ন ফ্লোর রাখিছি মু সেতরে পটিকে দেবি এবে আমি এথরে প্রনটাকো দে দেবা প্রনটাকো একদম ছোট ছোট করে আমি কত রাখিছি আন্টি এটা 500 গ্রাম রয়েছে চোপা ছাড়ি গলা পর তো বহুত কম হয়ে যায় প্রনটা বহুত কমি যায় তো যেত রহিলা 300 গ্রাম প্রায় তো আমার যদি দরকার আমি অধিক বি কোয়ান্টিটি করে পারি পরিবার কো চাহি তো নিশ্চিত অধিক কম করে পারিব না এবে লুণটা দিও রসুনটা দিও রসুন কঞ্চা লঙ্কা আমি সব কাটি দেবা রসুন কাটিকি দেলে নিশ্চিন্ত ভাল লাগবে আইথে আমি সব কাটিকি পকাই দেছু হয়ে যাব এবার পিঁয়াজটা দিও পিঁয়াজ যেতে অধিক দেলে বি ভাল এটা কর্নফ্লোর আমি এবে দেই দেবা কি কর্নফ্লোর হ্যাঁ এবে যে গোলাইবা আমি আথরে গোলাইকি দিয়ে দেবা আচ্ছা গোটে চামচ বড় চামচরে গোটে চামচ আমি কর্নফ্লোর দেলে বেসনটা 2 চামচ ধনিয়া পত্র আর পুদিনা পত্র আমি দি দেখ তেল গরম বি হয়ে আসলে আমি এটা রাখিছি বি হ্যাঁ টিকে পকাইবা আর আলুটা বি আমার রহিলা পড়া আলুটা এবে দেই দেবা টিকে মু দেখি দিয়ে কেতে পানি অংশটা কেতে বাহুরুছি তারপরে আমি অ্যাড করি খাইবা সোডা মু কইতিলি আমি খাইবা সোডাটা কেবল বেসন আর যে আরারুট দৌছ সেথিপাই আমি দৌছি টিপে সোডা খালি দিয়া হব দেখ আমার এবে প্রন কটলেট করিবা এবে খালি মু অপেক্ষা করিছি প্রন কটলেট হেই সারলে মু খাইবি কারণ এতে দিন হেলানি মু আন্টিঙ্ক পাখু আসুছি আর কটলেট যেহেতু আজ মো ভাগ্যের অছি তা পুনি প্রন কটলেট অপেক্ষা তো রহিলা আকু আমি বড় বড় করিবানি কারণ যেহেতু আমি কঞ্চা প্রনটা দেইছে যেতে ছোট করিবা সেতে ভাজি হয়ে পারিব টিকে পানি হাত করেদেলে খসিবা সুবিধা হুয়ে আজকে এটা আমি কম আঁচরে হি ফ্রাই করিবা নেই আঁচটা আগ টিকে গরম কলা পরে টিকে কম কমে দেবা হ্যাঁ সাথে দেখো কত সুন্দর কলর হয়ে গলা প্লেটে কাড় পুরা ব্রাউন কলর হয়ে যাইছে আজ যদি কঞ্চা থিব তাহলে আন্টি ভুল হয়ে যাবে আও আন্টি তো কোচন্তি আন্টি কো এক্সপেরিয়েন্স ভুল হেইনি কিন্তু আজি জানা পড়িবো আন্টি কেতে এক্সপেরিয়েন্স তাকৰ ইউজ কৰিছন্তি এথিৰে এবে গোটে সাইড কৰ এবে গোটে পেপাৰ পকাই দবা যেমতি সবুথৰ কামে পকো পকাই দবা প্ৰণৰ বাসনা বি আসি গলানি দেখ আমার প্রন কটলেট রেডি রেডি সাথে তুমি এবার চাখিকি কহব কেমতি লাগুছি সাথে টেস্ট কর প্রন কটলেট আন্টি সবুলে মু ভেজ কটলেট খাইছি কেবে মু প্রন কটলেট ট্রাই করনি গরম আপনি গোটে মোটর বড় ডাউট ছিল আন্টি সিজিথিব না না আপনার কহিলে টেস্ট করবি আন্টি এক্সপিরিয়েন্স এবে বি ভুল হয়নি বড়িয়া সে সিজি যাইছি আর যেমন কহিলে কি পুদিনা পত্র বি আমি পছরে পকাইলু কিন্তু আন্টি এক্সপিরিয়েন্স এটি কাম দেলা পুদিনা পত্রটা পছরে পকাইলা তার আউ টিকে ফ্লেভর বড়িগলা বহুত ইয়মি হয়েছি টেস্টি হয়েছি পিঁয়াজর ফ্লেভর আসুছি তা সত্ত্বে আমি যা যা বি পকাইছু সবু এতে তার বাসনাটা আসুছি আর গোটে কথা হল কি এতে কিছু আমি মশলা পকাইনু খালি পিঁয়াজ রসুণ আমি আন্টি পকাইছে আর তার বড়িয়া বাসনা আসুছি আপনার নিশ্চয় ট্রাই করতু আখি নিতু কুইক রিক্যাপ প্রন কটলেট আবশ্যক সামগ্রী প্রন পিঁয়াজ কঞ্চা লঙ্কা রসুণ আলু সিঝা বেসন 2 চামচ কর্নফ্লোর 2 চামচ ধনিয়া পত্র পুদিনা পত্র খাইবা সোডা অল্প ছাণিবা পাইঁ তেল প্রস্তুতি প্রণালী প্রণর চোপা ছড়াই সফা করে গোটিয়ে পাত্রে নিয়ন্তু সেথিরে কটা রসুণ কটা কঞ্চা লঙ্কা কটা পিয়াজ
କର୍ଣ୍ଣଫ୍ଲୋର, 2 ଚାମଚ ବେସନ, 2 ଚାମଚ ଧନିଆ ପତ୍ର, ପୁଦିନା ପତ୍ର ସବୁ ପକାଇ ଗୋଳେଇ ଦିଅନ୍ତୁ। ତାପରେ ସିଝା ଆଳୁ ଓ ଅଳ୍ପ ଟିକେ ଖାଇବା ସୋଡ଼ା ଓ ଲୁଣ ପକାଇ ଗୋଳେଇ ଦିଅନ୍ତୁ। ଏବେ ଛୋଟ ଛୋଟ ବଲ୍ ଭଳି କରି ଗରମ ତେଲରେ ଛାଣି ଦିଅନ୍ତୁ। ପ୍ରସ୍ତୁତ ହୋଇଗଲା ଆପଣଙ୍କର ପ୍ରନ୍ କଟଲେଟ୍। ଆଣ୍ଟି, ଏତେ ବଢିଆ ଲାଜବାବ ମତେ ପ୍ରନ୍ ରୁ ଏଇ ଯୋଉ କଟଲେଟ୍ ଖୋଇଥିବାରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ବାକି ସବୁ କଟଲେଟ୍ ମଧ୍ୟ ମୁଁ ଶିଖିଲି, ନିଶ୍ଚୟ ଘରେ ଟ୍ରାଏ କରିବି। ଆପଣମାନେ ବି ଶିଖିକି ନିଶ୍ଚୟ ଘରେ ବନାନ୍ତୁ ଏସବୁ କଟଲେଟ୍। ତେବେ ସମୟ ହୋଇଛି, ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ କିଛି ନୂଆ ରେସିପି ସହିତ ଆମେ ଆସିବୁ। ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର। ନମସ୍କାର।